আমার গায়ে টাচ করতেছে, সে আমাকে ওখানে হচ্ছে আমার যদি খারাপ কিছু করার চেষ্টা করতেছে, এই সিচুয়েশনটা আপনারা বুঝবেন না। হ্যাঁ মূর্খ, আমার মেয়েকে দেখানো হয় তো, হবে না কেন? যে কুকুরের মতো পৈশাচিক আচরণ যার, সে যদি 9 মাসের একটা বাচ্চা দেখে সে তখন সিরিয়াস হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ব্লাউজ ছাড়া শাড়ি পরে রাস্তায় নেমে পোশাকের স্বাধীনতা চেয়েছিল একদল নারীরাও, অবশেষে সেই নারীদেরকে এবার কঠিন ধোলাই করলেন আরেক নারী। দর্শক শ্রোতা, সেই সাহসী নারীর কণ্ঠ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, তার বক্তব্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে সেই নারীদেরকে কঠিনভাবে ধুয়ে দিল। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোটো করে একটু অনুরোধ করি, প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি বিস্তারিত দেখে আসি। তারা দেখাচ্ছে বলেই ছেলেরা দেখতে পাচ্ছে, তারা যদি ঢেকে রাখতো ছেলেরা তো দেখতে পারতো না। আর যদি বলি যে হ্যাঁ বোরকা বোরা মেরে কি রেপ হয় না, হয় তো, হবে না কেন? যে কুকুরের মতো পৈশাচিক আচরণ যার, সে যদি 9 মাসের একটা বাচ্চা দেখে সে তখনও সিরিয়াস হয়ে যাবে, ঠিক আছে? সামান্য একটা ফিতা তাকে সিরিয়াস করতে পারে না, সে নারী দেখলেই সিরিয়াস, সামান্য ফিতা বা সামান্য অঙ্গ দেখে না। সে আমি বোরকা পরে যাই, আমি ঢিলেঢালা বোরকা পরছি, কিন্তু ও ওভাবেই চিন্তা করতেছে যে মেয়েটার বডি শেপটা এইরকম, সে সিরিয়াস হয়ে যাচ্ছে। এটাকে আমার দোষ, আমার দোষ তো না। তাই আসলে অঙ্গ দেখাইলে, আপনার একটা ফিতা দেখে সিরিয়াস হয়ে যান, তাহলে তো আপনাদের দোষ না। আমি কেন ফিতা বের করে হাঁটবো? আমি আমার আন্ডারগার্মেন্ট জিনিস কেন বের করবো? এটা কি দেখানোর জিনিস? এটা তো দেখানোর জিনিস না। একটা পুরুষ রাস্তায় বসে প্রস্তাব করতে পারে, একটা মেয়ে কেন পারে না? এটা নিয়ে যদি প্রতিবাদে নামি তাহলে কি হবে? হবে না। তো সব কিছুর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আমাদের চলতে হয়, আমরা এর বাইরে যেতে পারি না, ঠিক আছে? এখন আমি যদি বলি বৃষ্টি কেন হয়, আগুন কেন পড়ে না, না, ওর একটা সীমাবদ্ধতা আছে। প্রাকৃতিক যেমন সীমাবদ্ধতা আছে, তেমন আমাদের কিছু সীমাবদ্ধ থাকে, সেই সীমাবদ্ধ থেকে আমরা বের হয়ে বাস করতে পারবো না সমাজে। প্রত্যেকটা মেয়ে যদি এখন ছোট পোশাকে বের হয়, সমাজটা আর সমাজ থাকবে না। অপরাধ হইতে হইতে অপরাধের মূলে যে সমাজটা একদম নষ্ট হয়ে যাবে। তাই আমরা শালীনভাবে বাঁচি, বাঁচতে চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে বাঁচাই। আমাদের মা আমাদেরকে এভাবেই শিখাইছেন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এভাবে শিখাবো। আসলে ওনারা এটা মুসলিম কান্ট্রি হিসেবে ওরা মনে করে যে আসলে এটা মুসলিম কান্ট্রি হিসেবে ওরা মানে, কাগজে কলমে কতটুকু মুসলিম সেটা দেখলে তো আসলে আমার মনে হয় হবে না। আমি মন থেকে কতটুকু মানি মুসলিম হিসেবে, আসলে কি আমার একটা ব্লাউজ ছাড়া পরে বেরোনো উচিত? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তুমি তখনই বা ব্লাউজ ছাড়া বা তোমার অঙ্গ দেখাইতে পারবে যখন তোমার ঘরে অনেক অভাব, তোমার কেনার সামর্থ্যটুকু নেই, তখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু আপনার সব আছে, আপনি শুধুমাত্র আমার শরীর আমি দেখাবো, এটার উপর আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর আপনি যদি আল্লাহ তাআলাকে না গুনেন, এটা আপনার ব্যাপার। মানে আমরা সমাজরই মানি না, সে না, আল্লাহ তাআলা তো অনেক বড় বিষয়। আমার কাছে সব কিছু ধরুন সব কিছু একটা ধার্মিক বিষয়। আমি আসলে যদিও রাষ্ট্র বিষয়ে এত কিছু বুঝি না, আমি বুঝি ইসলামের কি বিধান। যদিও আমি ওরকম একদম হাত মোজা পা মোজা পরা মানুষ না, কিন্তু আমি শালীনতাকে বিশ্বাস করি যে শালীনভাবে যদি সমাজ চালানো যায় তাহলে অপরাধটা অনেকটাই কমে আসবে। তার মানে এই না যে নারীদের অধিকার বলতে আসলে পোশাকে না, নারীদের সমান অধিকার বলতে হচ্ছে একটা পুরুষ চিকিৎসা পাচ্ছে আমি কেন পাচ্ছি না, একটা পুরুষ অনেক উপরে প্রমোশন পাচ্ছে আমি কেন পাচ্ছি না, আমার তো দক্ষতা আছে। এখানে কথা উঠবে, কথা পোশাকে না। ছেলে আন্ডারওয়্যার পরে ঘুরতেছে, আমি কেন ঘুরতে পারবো না? এগুলো বললে আসলে সমাজে বিশৃঙ্খলা কি এগুলো থাকবে না বেশি দিন, কয়েকদিন হাওয়ার মতো উঠবে, তারপর যেকে সেই। তাদের মনে হয় যে আমরা যেভাবে চলি সবাই এভাবে চলুক, তাহলে একটা সমতা সৃষ্টি হবে। কেন আমার পরিবার থেকে চাপ দেওয়া হবে শালীন পোশাক পর? আমি তো শালীনই চলতেছিলাম, ছেলেরা দেখে আমার দোষ কি এটা আর কি। আমি হচ্ছে ভার্সিটিতে এখন উঠি নাই, অনার্সে পরীক্ষা দিয়েছি আর ইন্টার পাস করেছি 21 সালে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আজকের আমার এই বিশেষ লাইভটি দেখছেন, আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অনেক কষ্ট নিয়ে লাইভে এসেছি, অনেকটা আঘাত নিয়ে, অনেকটা স্বপ্ন ভাঙা নিয়ে, একটা ভাঙা হৃদয় নিয়ে, একটা পুরুষ এক অপ্রেমিকের গল্প নিয়ে, একজন নির্মম পাষণ্ড মানুষের গল্প নিয়ে, এবং তার সাথে তাকে সঙ্গ দেওয়ার সহযোগীকারী
কিছু মানুষের নির্মমতার গল্প নিয়ে আজকে আমি লাইভে এসেছি। পরে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পুরুষের কাছে সব সময় কেন এতটা নির্যাতিত, কেন এতটা অপমানিত, কেন এতটা সহিংসতার শিকার হব, কেন আমরা প্রতারণার শিকার হব। আমাদের জীবন কি জীবন না, তারা কি একদিন বাবা হবে না, তাদের কি কন্যা সন্তান হবে না, সে কি স্কুল কলেজে যাবে না, সে কি কর্মসংস্থানে যাবে না, তার সাথে যদি এমন ন্যাক্কারজনক এমন ধিক্কারজনক ঘটনা ঘটে তখন কেমন লাগবে। যে সকল ভাইয়েরা আরেকটা মা বাবার আমানতে হাত দেয় বিনা বিয়েতে, বিনা সম্পর্কে, বিনা সব অনুমতিতে, অসম্মতিতে, সেটা কতটা একটা নারীর জন্য একটা সমাজে অবস্থানাপন্ন, বিশেষ করে আমাদের মতো যারা আমরা আত্মসম্মান বোধ নিয়ে সমাজে চলাফেরা করি। ও তার পরিচয় নিলাম, সে গাজীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি, ইভেন হচ্ছে সে ওই জৈনবাজারের বাজারের ইজারাদার। তো সে আমাকে আশ্বস্ত করলো যে আপনার পণ্যগুলো আমাকে দেখান, যদি পণ্যগুলো ভালো হয় এবং আপনার বিজনেস প্ল্যান যদি ভালো হয় তাহলে আমি আপনার সাথে বিজনেস করতে রাজি আছি, আপনার সাথে আমি এই কাজটা করব। এই কথাটাই সে আমাকে বললো, আশ্বস্ত করলো, এবং সে আমাকে কিছু প্রশংসা করলো যে আমি সোশ্যাল কাজ করি, আমি একজন বড় মাপের নেত্রী, আমি মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব আজয় ভাইয়ের সাথে প্রোগ্রাম করি, আমি হচ্ছে ইন ফিউচারে আমার এই করার সম্ভাবনা আছে, এটা সেটা প্রশংসা করতেছে। এবং এক পর্যায়ে সে আমাকে মানে ভালো লাগে, অনেকদিন ধরে আমাকে ফলো করে, বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামে দেখে, বাট কখনো নক করেনি, কথা বলেনি, আমার মতো একটি মেয়ে পেলে সে বিয়ে করবে এই কথাটাও বলে। তখন আমি ওনাকে বলি যে দেখেন তাই আমি এখন বিয়ে শাদী প্রেম ভালোবাসা এগুলোর মধ্যে নাই, আমি এগুলো নিয়ে থাকতে চাচ্ছি না, বিয়ে শাদী এগুলো পরে দেখা যাবে, আপাতত আমি বিজনেস নিয়ে কেরিয়ার নিয়ে অনেক বেশি মানে প্যারাই আছি, আমি চাচ্ছি যে আগে আমি আমার এগুলো স্ক্রিনশট আছে যে মেসেঞ্জারে কী কী কথা বলছি, যে আমি চাই যে নিজের একটা যোগ্যতায় যেতে, যোগ্যতায় গিয়ে আমি একটা ভালো দেখে মনে আমাকে যে বুঝবে মনের মানুষ এরকম একটা ভালো ছিলাম বিয়ে করবো ইনশাল্লাহ, আমি এইরকমভাবে হচ্ছে তাকে কথাগুলো বলি। তো সে তখন এক পর্যায়ে আমাকে বলল যে আপনার পণ্যগুলো নিয়ে হচ্ছে আসেন এবং হচ্ছে আপনার সাথে আমি কাজ করতে চাই। তখন আমি পরের দিনই আমি তার সাথে দেখা করতে যাই, আমাকে টাইম দিয়েছে হচ্ছে 3:30 থেকে 4:00। তো 3:30 থেকে 4:00 যেহেতু দিনের বেলা, তো আমি যেহেতু একজন সাহসী নারী, নারী উদ্যোক্তা এবং সমাজকর্মী, আমাকে কাজের স্বার্থে আমার বিভিন্ন জায়গায় মুভ করতে হয় যেহেতু আমার একজন বড় ভাই নেই। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিওকে শেষ করে দিই। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।